দুর্বৃত্তের হাতে এনওয়াইপিডি কর্মকর্তার খুনের একদিনের ব্যবধানে এবার পুলিশের গুলিতে মারা গেছেন এক বাংলাদেশি আমেরিকান তরুণ। নিহত তরুণের নাম উইন রোজারিও। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশের দাবি, উইন রোজারিও কাপড় কাটার কাঁচি দিয়ে আক্রমণ করলে আত্মরক্ষায় গুলি চালায় তারা। তবে নিহতের স্বজনরা বলছেন, বিনা অপরাধে খুন হয়েছেন উইন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। কুইন্সের ওজোন পার্ক এলাকার এই বাড়ির দ্বিতীয় তলায় ফ্রান্সিস রোজারিওর পরিবার বসবাস করেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে উইন রোজারিও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পুলিশ জানায়, বুধবার দুপুর 1:40 দিকে 102 প্রিসিংটের পুলিশ 911 একটি কল পেয়ে দ্রুত সাড়া দেয়। এই সময় তারা দেখতে পায় বাড়িতে থাকা 19 বছর বয়সী এক বাংলাদেশি তরুণ মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আছেন। তাকে উদ্ধার করতে গেলে একটি কাপড় কাটার কাঁচি নিয়ে তাদের আক্রমণ করতে যায় উইন রোজারিও। আত্মরক্ষার অংশ হিসেবে এ সময় পুলিশ তাকে গুলি করে। প্রতিবেশীরা জানিয়েছে, উপরের বাসায় তারা তর্কাতর্কির শব্দ শুনতে পান, এরপরই গুলি শব্দ পান তারা। পরে গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবার বলছে, পুলিশ চাইলে গুলি না করে উইন রোজারিওকে আটক করতে পারত। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ গুলি করেছে। পুলিশ গড়াইশা উইনকে 600টা গুলি করছে। উইন স্পটেজ শেষ। আমি আমার এই নিজ অপরাধ, এই 19 বছরের শিশু ছেলের এই হত্যার বিচার চাই। আমার বুকের মধ্যে পুলিশে গুলি করে মেরে লাইলো গো। আমার ছেলে তো কোনো উৎপাত করে নাই, কিচ্ছু করে নাই। মায়ের কোলে ছোট বুলেট, পুলিশের বুলেট সে উইনের প্রাণটি কেড়ে নিল। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি না হোক। নিহত উইন রোজারিওর বাবা বাংলাদেশি আমেরিকান খ্রিস্টান ধর্মাবলম্বী ফ্রান্সিস রোজারিও দীর্ঘ 10 বছর ধরে এই এলাকায় বাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের গাজীপুরে। দুই সন্তানের মধ্যে উইন রোজারিও বড়। ইহসান জুয়েল, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।